আজকে একই মঞ্চে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখা যাবে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ আজকের দিনটাকে একেবারেই এই 23শে জানুয়ারিকে বলা যেতে পারে হাই ভোল্টেজ আজকের এই দিনটি। আপনারা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা আপনাদের সরাসরি শোনালাম এবং তিনি যেটা জানালেন যে যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি দেশনায়ক, এর আগে তিনি টুইট করেছেন, সেই টুইটও আপনাদের আমরা তুলে ধরেছি যে 24 ঘন্টার পর্দায় দেশনায়ককে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই দেশনায়ককে শ্রদ্ধা জানাতে পদযাত্রারও আজকে একটি আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন এবং একই মঞ্চে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মোদী মমতা তাদেরকে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের এই 125তম জন্মদিবস উপলক্ষে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি। এবং এই মুহূর্তে শ্যামবাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে মালা মাল্যদান করে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে রয়েছেন, শ্যামবাজারে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে একটি মূর্তি রয়েছে সে মূর্তির সামনে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি মাল্যদান করে তিনি শ্রদ্ধা জানালেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নেতাজি সুভাষচন্দ্র বোস নামে একটা দেশের নায়ক, নেতাজি সুভাষচন্দ্র বোস মানে ভারতবর্ষ, নেতাজি সুভাষচন্দ্র বোস মানে সারা বিশ্ব, নেতাজি সুভাষচন্দ্র বোস মানে জয় হিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস মানে জয় বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বোস মানে একেবারে ছাত্র যৌবন তাদের জন্য, বিশেষ করে আরও বেশি নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন পড়তে হবে, তরুণের স্বপ্ন জানতে হবে। কাজে আমি আপনাদের সবাইকে বলবো প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে 12টা 15 বাজবে আমরা শঙ্খধ্বনি দিয়ে আমরা সাইরেন বাজিয়ে যে যেরকমভাবে পারবেন এটাকে আমরা উৎসর্গ। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ, দেশনায়ক জিন্দাবাদ, দেশপ্রেমী জিন্দাবাদ।